हेलो आमी प्रगति एटा आमार हाउ टू बिकम आ आर्जेंट लास्ट वीडियो आमी आशा करछी आमी आगे वीडियोगुलोते जा जा बोलेछिलाम तोमरा सेगुलो सब करेछो एबं तोमादेर अनेक इम्प्रूवमेंट होयेछे। आजकेर वीडियोते आमी तोमादेरके एकटा आर्जेरा एक घंटार शो केमन करे करे सेटार उपरे एकटा हालका कन्सेप्ट तोमादेरके बोझाबो जे एक घंटार शोए की की थाके एबं एक घंटार शो केमन हय় সেটার উপরেই আমার আজকের ভিডিওটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টে জানাবে এবং কমেন্ট সেকশনে জানাবে যে এরপর তোমরা কী টপিকের ওপরে ভিডিও এই চ্যানেলে দেখতে চাও। ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আসল বিষয়ে আসা যাক। তো বন্ধুরা, একটা এক ঘন্টার শোকে তিন ভাগে ভাগ করা হয়, সংস, লিঙ্কার এলিমেন্ট অ্যান্ড অ্যাডভার্টাইজিং। এই তিনটে পার্টে একটা এক ঘন্টার শোকে ভাগ করা হয়। ধরো 11টা টু 12টার শো, তাহলে সেটার মধ্যে থাকবে সংস, দেন থাকবে লিঙ্কার এলিমেন্ট অ্যান্ড দেন থাকবে অ্যাডভার্টাইজমেন্ট। সংস তোমরা বুঝতেই পারছো, গান প্লে করে আরজেরা। তো সেখানে কেমন ধরনের গান প্লে হয় সেটা ডিপেন্ড করে মেসেজ রিকোয়েস্টের ওপরে বা মুড ম্যাপিংয়ের ওপরে। আমার মুড ম্যাপিংয়ের ভিডিও এর আগে আপলোড করা আছে, মুড ম্যাপিং কেমন করে করতে হয় সেই বিষয়ে ভিডিওটা আগেই দেখে নিই। তো সংসটা তোমরা আশা করি বুঝতেই পারছো ক্লিয়ারলি, সংস কী কী প্লে হবে সেটা একটা প্লে লিস্ট থাকে। মেসেজ রিকোয়েস্টে অনেক সময় এমন সংস বলা হয় যেগুলো হয়তো তাদের কাছে সেই মুহূর্তে থাকে না, তো তারা সেটার সাবস্টিটিউট হিসাবে কোনো গান প্লে করে, এইগুলো সংস। এইবার আসি লিঙ্কার এলিমেন্ট। তো বন্ধুরা, এবার তাহলে আমি তোমাদেরকে বলি লিঙ্কার এলিমেন্টের মধ্যে কী কী থাকে। লিঙ্কার এলিমেন্টের মধ্যে ফার্স্টে থাকে টপ অফ দ্য আওয়ার জিঙ্গেল। এটা একদম যে কোনো রেডিও স্টেশনে তুমি শুনবে, যে কোনো প্রোগ্রাম স্টার্ট হওয়ার আগেই টপ অফ দ্য আওয়ার জিঙ্গেল থাকে, সেটাকে লিঙ্কার এলিমেন্টের ফার্স্ট এলিমেন্ট ধরা হয়। তারপরে ফাইভ থাকে যে কোনো ধরনের, সেখানে তুমি শুনে বুঝতে পারবে যে তুমি কোন রেডিও স্টেশনটা শুনছো। দেন বাম্পার্স থাকে, বাম্পার্স দু ধরনের হয়, ব্রেক এন্ড বাম্পার অ্যান্ড ব্রেক টপ বাম্পার, দু ধরনের বাম্পার থাকে। তারপরে শো প্রোমো থাকে, যে কোনো ধরনের নতুন যে শোটা আসছে সেটার একটা প্রোমোর ব্যাপার থাকে, মানে তুমি যে রেডিও স্টেশনের প্রোগ্রামটা শুনছো সেটা শুনতে শুনতে এই রেডিও স্টেশনে আর কোনো নতুন শো আসছে নাকি সেটার জন্য যে প্রমোশনটা করা হয় সেটাকেই শো প্রোমো বলা হয়। তাছাড়া যখন তুমি দেখবে যে কোন আরজেকে তুমি শুনছো, সে যখন নিজের নামটা নিচ্ছে এবং রেডিও স্টেশনের নাম নিচ্ছে, এটাকে শো ট্যাগও বলা হয়। দেন যদি কোনো স্পন্সর হয় তোমার প্রোগ্রামটা, দেন ইজ ব্রট টু ইউ বাই, দেন সাপোজ যে কোনো রকমের হয় তো সেখানে যেটা বলা হয় ইজ ব্রট টু ইউ বাই, যেটা বলা হয় ওটাকে শো স্পন্সর্ড বলা হয়। দেন সংস থাকে, তারপরে তিনটে সংস ম্যাক্সিমাম প্লে হয়, অনেক জায়গায় চারটেও হয়। দেন তারপরে আবার বাম্পার থাকে, তারপরে আবার সংস প্লে হয়, দেন আর যে টক থাকে সেইগুলোকে এরকমভাবে এক ঘন্টার শোয়ে ভাগ করা হয়। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বোঝালাম যে এক ঘন্টার শো কেমন করে হয়। তো এটাই আমার আজকে লাস্ট ভিডিও, তো আমি তোমাদেরকে একটা আরজে লিঙ্ক পড়ে শোনাচ্ছি। আমি খুব ভালো পড়বো সেটা নয়, তোমরা আমার থেকে অনেক বেটার পড়তে পারো। জাস্ট আমি একটা কনসেপ্ট দেওয়ার জন্য যে কেমন ধরনের পড়তে হয় সেটার জন্য একটা পড়ে শোনাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার এটা ফলো করবে এবং আমার থেকেও অনেক 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 বেটার তোমরা নিজেরা করবে। তো আজকে লাস্ট ভিডিওতে তোমাদের সকলের জন্য আমার একটা পারফরমেন্স। গান, হ্যাঁ গান, সেই সব গান যে গানের সঙ্গে কোথাও জড়িয়ে আছে আমাদের স্মৃতি, সেই সব গান যে গানগুলো আমাদের মনে করিয়ে দেয় পিছনে ফেলে আসা কিন্তু না ভুলতে পারা কারোর কথা, সেই সব গান যা মনে করিয়ে দেয় তাকে ঘিরে তোমার বায়নাগুলো আর যেন কেমন ফ্যাকাশে হয়ে আসছে, মনে হয় স্বপ্নের মাঝে তাকে খুঁজি, ইচ্ছে করে জানতে তোমার দেওয়া ডাক নামে কি আজও অন্য কেউ ডাকে, চিঠি লেখে ঠিক রাত 12টায় উইশ করে। আমি প্রগতি, তোমাদেরকে সেই সব গান শোনাবো যা শুনতে বার বার তোমাদেরই মন চায়। শুরু হচ্ছে, তারপরে তোমরা একটা প্রোগ্রামের নাম নেবে, আমি এটা ইউটিউবে নিচ্ছি না, যে কোনো একটা প্রোগ্রামের নাম দিয়ে তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। তোমার না বলা কথা, কিছু স্বপ্ন আর কিছু অভিমান নির্বাক থেকে গিয়েছে সময়ের কাছে, স্তূপে জমে যাওয়া স্মৃতিগুলোকে আবার মনে করা। অরিজিৎ সিং এর বাতে ইয়ে কভি না তু ভুলতা কই তেরি খাতির এজিনা, ফ্রম দ্য মুভি খামোশি। রইল তোমাদের জন্য আমার আজকের নেক্সট গান। এই যে পড়া ধরনটা আমি দেখালাম, এটার থেকে অনেক বেটার তোমরা করবে এবং
এখানে যেহেতু তোমরা ভিডিওতে দেখছো আমার ফেশিয়াল এক্সপ্রেশনের একটা ব্যাপার রয়েছে, এটা তোমাদের একদমই চাপ নেওয়ার কিছু নেই। কারণ এর আগে আমি বারবার বলেছি আরজেকে আমরা চোখে দেখি না, আরজেকে আমরা কানে শুনি, এবং তার গলার মডুলেশনটাই আমাদের কাছে ফাইনাল কথা। তো এক্সপ্রেশনের উপরে চাপ দেওয়ার কিছু নেই, বা আমি জানি না আমাকে কেমন লেগেছে বা খারাপ ভালো যেটাই লেগে থাকুক, ডাজেন্ট ম্যাটার, ভালো লাগলেও কোনো ব্যাপার না, খারাপ লাগলেও কোনো ব্যাপার না, কারণ আর যে গলাটাই তার শেষ কথা। তো আজকের লাস্ট ভিডিওতে আমি আবার এটাই বলবো, যতটা পারো তোমার গলার মধ্যে এমন ইমোশনস নিয়ে আসো যেন তোমাকে যে শুনছে তার কাছে রেডিও স্টেশনটা চেঞ্জ করা একটা বিশাল মুশকিলের কারণ হয়ে দাঁড়ায়। তোমার গলা এত অ্যাট্রাকটিভ হবে, তোমার গলা এত অসাধারণ হবে যেন তোমার লিসনার সেই স্টেশন চেঞ্জ করার কথা একবারও না ভাবে। আশা করছি আমার এই পাঁচটা ভিডিও তোমাদের কোথাও না কোথাও হেল্প করবে এবং তোমরা শিওরলি একদিন বড় আরজে হবে এবং তোমাদের স্বপ্ন পূরণ হবে। আমার তরফ থেকে অনেক ব্লেসিং, তোমরা সকলে ভালো থাকো এবং এই চ্যানেলটিকে দেখতে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমার ভিডিওসগুলোও যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করো।